আমাদের এখানে যে এই সমাবেশ হয়েছে আজকে সত্যিকার অর্থে যদি তাদের সরকারি ক্ষমতা ব্যবহার না করেন তাহলে তার থেকে অনেক বেশি কম সমাবেশ থাকবে, কিন্তু দেখানো হবে খুব বড় সমাবেশ আজকে। নির্বাচন কমিশন চোখের সামনে সবাই দেখছেন, আমার সংবাদপত্রে সংবাদপত্রে দেখছেন, দেশের সচেতন মানুষরা দেখছেন, বুদ্ধিজীবীরা দেখছেন যে দেশে কোনো লেভেল প্লেইং ফিল্ড নাই। যদি সত্যিকার অর্থে একটা অর্থপূর্ণ একটি নির্বাচন আমরা করতে চাই তাহলে এখন থেকে এই মুহূর্ত থেকে আমাদেরকে সমান সুযোগ দিতে হবে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য। আজকে একজন তারা সবার করবে ভোটে, আরেকজনের ক্ষেত্রে সেই খেলায় থাকবে, আর আমাদেরকে মাসের পর মাস অপেক্ষা করতে হবে অনুমতির জন্য একটা সভা করার জন্য। দিন কাছে এসেছে, এখন আর অনুমতি নিয়ে আমরা জনসভা সমাবেশ করব না। আমরা সমাবেশে সিদ্ধান্ত দেব এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আমাদের অবহিত করব যে আমরা সভা করতে যাচ্ছি, আপনাদের দায়িত্ব আপনারা পালন করুন। আরেকটি বিষয় বলি, যে আজকে আমাদের যে সরকারের যে লুণ্ঠনে যে রাজনীতি এটা অনেকেই বলেছেন, তবু আমি আরেকবার বলি যে বাড়িতে চুরি হলে সব থেকে আগে তাকে সন্দেহ ভালো হিসাবে সেকশন 54 আন্ডারে গ্রেপ্তার করা হয়। কিন্তু এটা বাংলাদেশ, আর এখানে আইনের শাসন নাই, যার কারণে যখন বৈদেশিক মুদ্রা প্রায় 800 কোটি টাকার উপরে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক থেকে পাচার হয়ে গেল, একটা মানুষকেও তারা গ্রেপ্তার করে নাই। আজকে ভোটের সোনা, এই ভোটের সোনা কামা হয়ে গেছে, কিন্তু একজন মানুষকেও গ্রেপ্তার করা হয় নাই। বাংলাদেশের মানুষ কি বিশ্বাস করবে যে এই যে ব্যাংকের টাকা চুরি সোনা চুরি এটা শুনলে ব্যাংকের কর্মকর্তারা জড়িত নয়, এটা কি বাংলাদেশের কোন মানুষ বিশ্বাস করবে? সুতরাং এটা প্রমাণ করে যে এটার পিছনে এই 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 কাজের পিছনে সরকারের মতো পুষ্ট মানুষরা আছে বলে আজকে তারা এই ব্যাপারে এই আইনের প্রয়োগ তারা করতে চান না, একজনকেও গ্রেপ্তার করেন নাই এবং করবেনও না, কারণ তাদের মানুষেরা তাদের নিজেদের লোকেরা এই কাজ করেছে। আজকে তাই আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, দেশে বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে আনতে হবে, মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনতে হবে, বেগম খালেদের দেওয়ার মুক্তির মাধ্যমে তাকে সাথে নিয়ে আগামী নির্বাচনে সামনে আমরা জয়লাভ করব। আপনাদের অনেক ধন্যবাদ। তাহলে একই প্রস্তাব পাবো, তাই আমাদের পরিষ্কার কথা, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকারের দিকে কোন নির্বাচন হতে দেওয়া হবে না, নির্বাচন হবে না। কেননা 2014 5ই জানুয়ারিতে নির্বাচন হয় না। আমাদের স্পষ্ট কথা, আগামী নির্বাচনের আগে যে সুনেত্রী বেগম খায়রা দেখে হুমকি দিতে হবে নিঃশর্ত পাবে। আমাদের যে কোনো কর্মী আজকে কারাগারে আছে তাদেরকে মুক্তি দিতে হবে। তার সঙ্গে আমি করতে গেলে তিনি নিচে নেমে আসতে পারেন।
বন্ধুগণ, তারপরেও তার অসুস্থতা নিয়ে নাকি আমরা রাজনীতি করছি, করছেন আপনারা আছেন আমরা কোথায় যাবো, আমাদের চাকরি নাই,
আমাদের আব্দুল কালাম পুত্র আমাদের সেনাবাহিনী আসুন আজকে এই জামিনের অনুভূতিতে আমি তোমার আমরা এই মুক্তি পাওয়ার জন্য একটা জাতীয় মধ্যে দিয়ে আমরা একটা পালিত করতে পারবো জনগণের বিকাশ করতে আসুন এই লোকটা সবাই আমাদের পরিষ্কার অবরোধ ধন্যবাদ।